এখন এই ছেলেটা কেমন দেখতে কেমন দেখতে বলো না। ওদিকে দেখে দেখে, বাহ বাবু, কে রে ছেলেটা, কি সুন্দর দেখতে ও, বাহ। শোনা, কিন্তু বাবু তোর বাবা যে আছে আমি তো কিছু করতে পারবো না, কেন দেখাস এসব ছেলের ছবি আমাকে? মা, এবার তুমি বাবা ডিসাইড করো কবে বিয়েটা দেবে। কি, এত বড় কবে হয়ে গেলি তুই? একদম উচ্ছনে গেছিস, এই জন্য তোর বাবা আর আমি তোকে পড়াশোনা শিখিয়ে বড় করেছি, এই কারণে? সত্যি, কে রে, কে, কোন ছেলে তুই, কোন ছেলেকে তুই পটালি না তোকে পটালো? এতটা টাইম হয়ে গেল, আমার বাবা এখনো কল দিল না কেন? দেখি আমি কল করি। হ্যালো বাবু, কি করছো? না অ্যাকচুয়ালি তুমি আমাকে অনেকক্ষণ থেকে ফোন করনি, তো আমি সেই জন্যই বলছি, তুমি এখনো ফোন করলে না কেন? কি করছো তুমি, বাড়িতে আছো? ও আচ্ছা, না বাবা এখনো বাড়িতে জানায়নি। কেন বলো তো? তুমি তো জানো এখন বাড়িতে বললে, অ্যাকচুয়ালি আমার এজটা তখন অনেকটাই কম, এই মুহূর্তে তুমি বাড়িতে বিয়ের জন্য বলি বা আমি মা যদি শুনতে পাই যে আমি এখন প্রেম করছি, তাহলে তুমি বুঝতেই পারছো কিরকম টাইপের রিয়াকশনটা হবে। কিন্তু তুমি আমাকে থ্রেট দিচ্ছ কেন এখনই বাড়িতে বলার জন্য? মানছি তোমার বাড়িতে বিয়ের জন্য চাপ দিচ্ছি, কিন্তু এখন তো আমার এজ হয়নি, তোমার এতটা তাড়া কিসের? কিন্তু তুমি ছেড়ে দেওয়ার কথা কেন বলছো এর জন্য? আচ্ছা আচ্ছা ঠিক আছে, জানাতে হবে বলছো তো? না না, আমি কোনো কিছুর জন্য তোমাকে ছেড়ে দিতে চাই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মাকে জানাচ্ছি, তারপর তোমাকে কল করছি। না, ছবিটা আমি আগে বের করেই রাখি, মাকে তো দেখাতে হবে। কোন ছবিটা দেখাই, কোনটা দেখায়? পাঞ্জাবি পরেরটা দেখাবো। হ্যাঁ, ছেলেদেরকে একটু পাঞ্জাবি পরেই ভালো লাগে। ওকে মা, ও মা শোনা না। হ্যাঁ বল, কি বলছিস বাবু? হ্যাঁ মা, বলছি যে তুমি কি করছো গো? কি হলো কি রে, অতিভক্তি চোরের লক্ষণ সত্যি বাবু, কি চাস সেটা বল। মা তুমি কি বলছো এসব? না অ্যাকচুয়ালি তোমার সাথে একটু দরকার ছিল। হ্যাঁ, দরকারটা কি বলতো? মা দেখো না এই ছেলেটা কেমন দেখতে, কেমন দেখতে বলো না। ওদিকে দেখে দেখে, বাহ বাবু, কে রে ছেলেটা, কি সুন্দর দেখতে ও, বাহ। শোনা, কিন্তু বাবু তোর বাবা যে আছে আমি তো কিছু করতে পারবো না, কেন দেখাস এসব ছেলের ছবি আমাকে? মা কি তুমি, হ্যাঁ তুমি কি করার চেষ্টা করছো? হ্যাঁ মা, তোমার বিয়ে হয়ে গেছে, বাবা আছে, আমি আছি, মা তোমার মাথায় কি এখন সব এই ঘুরে? আচ্ছা মা, তুমি কি সেই জন্য ফেসবুকে বারবার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে থাকো? আমি সব বাবাকে বলছি, দাঁড়াও, হ্যাঁ সব বাবাকে বলছি আমি। না না বাবু, এরকম করিস না বাবু, তোর বাবাকে বলিস না বাবু, তোর বাবা আমার ফোনটা কেড়ে নেবে বাবু। তুই এক কাজ কর তাহলে, তুই তুই বল তুই যা চাস আমি তাই তোকে দেবো, তুই যা চাস, তুই বল কি চাস তোর, কি চাই তোর বল। হ্যাঁ মা, তোমার পছন্দ মা? তুই সত্যি করে বল, তোমার পছন্দ কি না? হ্যাঁ মা, তোমার তো পছন্দ হবে অ্যাকচুয়ালি, খুব হ্যান্ডসাম দেখতে বুঝলে। হ্যাঁ মানে এটা কে, তাই তো মা, আসলে কে বলো তো মা, আমার না একে না খুব পছন্দ বুঝলে মা, আমার না খুব পছন্দ, একে বিশ্বাস করো খুব পছন্দ। হ্যাঁ তো আমি চাই একে বিয়ে করতে। মা এবার তুমি বাবা ডিসাইড করো কবে বিয়েটা দেবে। কি, এত বড় কবে হয়ে গেলি তুই? একদম উচ্ছনে গেছিস, এই জন্য তোর বাবা আর আমি তোকে পড়াশোনা শিখিয়ে বড় করেছি, এই কারণে? সত্যি, কে রে, কে, কোন ছেলে তুই, কোন ছেলেকে তুই পটালি না তোকে পটালো? চটিটা পর, দরজাটা ওদিকে জানিসই তো, বেরিয়ে যা চুপচাপ আমার বাড়ি থেকে। মা দেখো, তুমি কিন্তু আমাকে এখনই বললে যে আমি যেটা চাই তুমি সেটাই দেবে, দেখো না হলে কিন্তু আমি বলে দেবো, ঠিক আছে? বাবাকেও যে তুমি বললে না সেটার জন্য হ্যান্ডসাম, ওটা কিন্তু আমি বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ কি বাবাকে বলবি? যা তুই এক্ষুনি, তো আজকে যখন বাবা আসবে আমি ডেকে দেবো, তুই বাবাকে তোর বলবি, ওই বুড়ো আজ আজ অব্দি আমার কিছু করতে পারেনি, এখনো কিছু করতে পারবে না। আর কি বললি, ও আমার না তোকে নিয়ে বাবু বিশ্বাস কর, তোর তোর জন্য আমার একটুও চিন্তা হচ্ছে না, আমার চিন্তা হচ্ছে ওই ছেলেটা, অমন সুন্দর মতন চাঁদ পাড়া ছেলেটা,
যে কিনা মানে তুই তার কপালে ঝুললি, মানে তার জীবনটা তো শেষ, তার ঘর বাড়ির লোকের শেষ, যেমন আমরা শেষ হয়েছি ঠিক তেমনি তার গোটা পরিবার শেষ হবে। শোন, ওসব কিচ্ছু হবে না, হয় তুই পড়াশোনা করবি, এই ঘরে থাকবি, নাহলে ঘর ছেড়ে বেরিয়ে যাবি, যেটা বললাম আমি। বাবু, আমি জানি তুই প্র্যাঙ্ক করছিস, কারণ তোর কপালে কেউ জুটবে না বাবু, আমার দৃঢ় বিশ্বাস আছে। আমি জানি তুই প্র্যাঙ্ক করছিস, তুই সত্যি করে বল বাবু, প্র্যাঙ্ক করছিস তুই? মা, তুমি এটা কি বলছো? আমি প্র্যাঙ্ক করছি? মোটেও আমি প্র্যাঙ্ক করছি না, ঠিক আছে? আমি ওকে সত্যি সত্যি ভালোবাসি, হ্যাঁ, আর আমি ওকে বিয়ে করতে চাই। আর মা, তুমি এসব ঘর ছেড়ে দেওয়ার কথা তুমি কেন বলছো? মা দেখো, আমি তোমাদের একমাত্র মেয়ে, আমি যদি বাড়ি ছেড়ে চলে যাই তোমাদের কি ভালো লাগবে বলো? তার থেকে বলেন যে মা, শোনো না শোনো না মা আমার, তুমি বাবাকে বলো যে ওকে মেনে নাও, ঠিক আছে? না না, ঠিক আছে, এখনকার দিনে নিব্বা নিবিদের মতো তোমাকে পালিয়ে যেতে হবে না, কি দরকার তুমি পালিয়ে যাবে, তার থেকে নিয়ে এসো ওকে, দেখছি তোমার বাবার সাথে কথা বলে কতদূর কি করতে পারি। মা, তুমি সত্যি বলছো? ও মা, আই লাভ ইউ, লাভ ইউ মা, মা লাভ ইউ সো মাচ, ও থ্যাংক ইউ মা, আমি এক্ষুনি ওকে ফোন করি, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি ফোন করি। হ্যালো হ্যালো বাবু, শুনছো? শোনো না, মা তোমাকে ডেকেছে, মা তোমাকে ডেকেছে, শোনো না। হ্যাঁ, তো তুমি কখন আসছো গো? আচ্ছা, তুমি নেক্সট ট্রেনে আসছো? ওকে ওকে, তুমি তাড়াতাড়ি এসো, সাবধানে এসো, হ্যাঁ, আসো না, নেবে অবশ্যই অটো করো, হ্যাঁ, মা বলছে তোমার অটো ভাড়াটাও দিয়ে দেবে, ঠিক আছে, এসে এসে এসে। সো গাইস, আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, আর ভিডিওটা অবশ্যই লাইক করে দাও, শেয়ার করে দাও, আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা টাটা।